এই খেলাটা আপনাদের, রাজনীতি আপনারা আমার চেয়ে অনেক বেশি ভালো বোঝেন, সেখানে আমার কিছু বলার নেই। খেলা আপনাদের, এই সিনেমাটা আপনাদের, আপনারাই হচ্ছেন আসল নায়ক। আপনারা আছেন বলেই আমাদের মতন প্রার্থীরা জিততে পারছি, বা দিদি এখনো সিএম হয়ে আছেন, কারণ আপনারা মাঠে নেমে প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে দিদির প্রচারটা করেন, তবেই গিয়ে আমরা জিতি, গিয়ে পার্লামেন্টে বসে থাকি। নেতারা পদ চায়, পোস্ট চায়, কিন্তু দলের কর্মীরা কিছু চায় না, তারা শুধু সম্মান চায়। এইটুকু আমি বুঝে গেছি। জেতার দিন যেই প্রার্থীর জন্য আপনার লড়াই করে জেতান তাকে, তার আপনার নামও জানে না হয়তো, আপনার ফোন নাম্বারও নেই, কিন্তু আপনার বাড়িতে বসেন, টিভিতে দেখেন, একটা অন্য অনুভূতি ফিল করেন, ছেলেটাকে আমরা জিতিয়েছি, এইটাই আপনাদের অনুভূতি, এর চেয়ে বেশি কিছু চান না আপনারা। এটা দুটো নির্বাচন করার পর আমি বুঝে গেছি, 3 বছরে যে আলোগুলো আমার উপরে আসছে, আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি কারো 1 টাকা নিইনি। যদি প্রমাণ থাকে, যাদের কাছে থাকে, ইডি সিবিআই এর কাছে দিয়ে আসুক। আপনাদের প্রার্থী, আপনাদের সাংসদ কারো 1 টাকা মেরে নিজের সংসার চালাইনি। আমি আমার পকেট থেকে দিয়ে টাকা দিয়ে মানুষের ভালো করার চেষ্টা করেছি। এটুকু বলবো, কে এখনো আমি রাজনীতি শিখিনি, আমি যা আছি তাতেই ভালো আছি, আপনারা যা যা বলেছেন তাই তাই করেছি। এই খেলাটা আপনাদের, রাজনীতি আপনারা আমার চেয়ে অনেক বেশি ভালো বোঝেন, সেখানে আমার কিছু বলার নেই। খেলা আপনাদের, এই সিনেমাটা আপনাদের, আপনারাই হচ্ছেন আসল নায়ক। আপনারা আছেন বলেই আমাদের মতন প্রার্থীরা জিততে পারছি, বা দিদি এখনো সিএম হয়ে আছেন, কারণ আপনারা মাঠে নেমে প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে দিদির প্রচারটা করেন, তবেই গিয়ে আমরা জিতি, গিয়ে পার্লামেন্টে বসে থাকি। গত 10 বছরে আমি এইটুকু জেনে গেছি, কে নেতারা একটু অন্যভাবে নেবেন না, নেতারা পদ চায়, পোস্ট চায়, কিন্তু দলের কর্মীরা কিছু চায় না, তারা শুধু সম্মান চায়। এইটুকু আমি বুঝে গেছি। জেতার দিন যেই প্রার্থীর জন্য আপনার লড়াই করে জেতান তাকে, তার আপনার নামও জানে না হয়তো, আপনার ফোন নাম্বারও নেই, কিন্তু আপনার বাড়িতে বসেন, টিভিতে দেখেন, একটা অন্য অনুভূতি ফিল করেন, ছেলেটাকে আমরা জিতিয়েছি, এইটাই আপনাদের অনুভূতি, এর চেয়ে বেশি কিছু চান না আপনারা। এটা দুটো নির্বাচন করার পর আমি বুঝে গেছি, কখনো হেরেছি, কখনো জিতেছি, কিন্তু আলটিমেটলি জিতেছি। দোষটা আপনার নয় যে আমি 2019 হেরেছি, দোষটা পুরোপুরি আমার, হয়তো আমি এমন কোনো কাজ করতে পারিনি, সেটা মনের মানুষের মন জয় করতে পারিনি, কিন্তু আপনাদের কোনো ভুল ছিল না, আপনারা অতটাই প্রাণ দিয়ে লড়েছেন আমার জন্য, কিন্তু সেটা আজকে অতীত। 2024 নতুন নির্বাচন, আবার একটা সুযোগ, আমরা কি কি ভুল করেছিলাম, ইনফ্যাক্ট আমি কি কি ভুল করেছিলাম 2019, সেটাকে শুধরানোর আরেকটা সুযোগ আমাদের। এইটাই চেষ্টা হওয়া উচিত, কে কতটা মার্জিন হবে আমি জানি না, সেটা আমাদের লক্ষ্য হওয়া উচিত না, কিন্তু পাঁশকুড়া পশ্চিমের প্রত্যেকটা মানুষের মন জয় করব, সেটা আমাদের লক্ষ্য হওয়া উচিত। সেটা যদি আমরা করতে পারি, আমরা আমরা অনেক ভোটে এগিয়ে যাব। হিরণ আমার খুব প্রিয় বন্ধু, অনেকেই মস্কারা করছিল, কারণ আমার কাউকে ছোট করে নিজেকে বড় করার আমার একদম ইচ্ছে নেই, তাকে তার মতো করে আমরা ছেড়ে দিই, সে তার নিজের মতো করে প্রচার করবে। আমরা শুধু আমাদের প্রকল্প, দিদির প্রকল্প, আমরা কি কি কাজ করেছি, এই যে 72 প্রকল্প যদি আমরা শুরু করি, একটা দিন শেষ হয়ে যাবে, আমাদের নেত্রী, আমাদের মুখ্যমন্ত্রী কি কি কাজ করেছেন বাংলার মানুষের জন্য। 100 দিনের কাজে টাকা আটকে রেখেছিল কেন্দ্র, দিদি দায়িত্ব নিয়ে সেই টাকাগুলো দিয়েছে, 500 থেকে 1000 লক্ষের ভান্ডার হয়েছে, অনেক কাজ করেছে আমাদের দিদি। তো সেই জায়গা থেকে আমরা যদি বলি আমাদের কথা, তো সেই জায়গা থেকে আমাদের অন্য কোনো দলের কাজই লাগবে না, অন্য কোনো দলের নাম নিতে হবে না, আমরা আমাদের কাজ দিয়ে ফাটিয়ে বেরিয়ে যাবো, ম্যাচ উইন করে বেরিয়ে যাবো, খেলা তখন হয়ে গেছে। এবং রইল আমার কথা, গত 3 বছর ধরে আমার নামে বিভিন্ন রকম আরোপ হচ্ছে, এই হচ্ছে, আমার বাবা মা খুব নিশ্চিন্ত আমাকে নিয়ে, কারণ তারা জানে আমি কি করেছি। রইল ভোটের ময়দানে আপনারা আমার সেনাপতি, আপনারা যখন ময়দানে যাবেন, হয়তো অন্যান্য দলের লোকেরা বলবে এই তো তোর প্রার্থী এটা করেছে ওইটা করেছে। আমি আপনাদের সামনে একটা কথা পরিষ্কার করে বলে যেতে চাইছি, গত 3 বছরে যে আলোগুলো আমার উপরে আসছে, আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি কারো 1 টাকা নিইনি, যদি প্রমাণ থাকে, যাদের কাছে থাকে, ইডি সিবিআই এর কাছে দিয়ে আসুক। আপনাদের প্রার্থী, আপনাদের সাংসদ কারো 1 টাকা মেরে নিজের সংসার চালাইনি। আমি আমার পকেট থেকে দিয়ে টাকা দিয়ে মানুষের ভালো করার চেষ্টা করেছি। যখন করোনাতে সব সাংসদরা বাড়িতে ছিল, তখন আমি রাস্তায় ছিলাম, কারো বাড়িতে অক্সিজেন নেই, কারো বাড়িতে অ্যাম্বুলেন্স নেই, কিছু নেই, তখন আমি রাস্তায় ছিলাম, আমার বাড়িতেও আমার বাবা মা ছিল, তবুও সেইটা ভয়, কারণ
মানুষ ভোট দেয় তাদের দলের নেতাদেরকে পাশে পাওয়ার জন্য তাদের অসময়। আমাদের দল, আপনারা, আমাদের প্রত্যেকটা নেতা মাটিতে ছিল যখন এই দশকের সবচেয়ে বড় মহামারী যখন ছিল। আমাদের দলের প্রত্যেকটা কর্মী, প্রত্যেকটা নেতা রাস্তায় ছিল মানুষের ভালো করার জন্য। কেন্দ্র সরকার তখন লকডাউন দিয়েছিল, প্রত্যেকটা মানুষ যে জায়গায় ছিল আটকিয়ে গেছিল। আমরা তাদেরকে আবার ঘর আপোষ করিয়েছি, আমি অন্তত করিয়েছি। আমরা কাশ্মীর থেকে লোক নিয়ে এসেছি, দুবাই থেকে নিয়ে এসেছি, ভিন রাজ্য অন্য রাজ্যের লোকগুলোকে আমরা পাঠিয়েছি তাদের বাড়িতে। তো কাজের নিরীক্ষে আমি কথার কথা বলছি, যে কাজের নিরীক্ষে আমাদের সামনে কেউ দাঁড়াতে পারবে না। আমাদের দল, আমাদের কর্মীরা, আমাদের নেতারা, এরা হচ্ছে আমাদের অহংকার। যখনই কোনো আপদ বিপদ হয়েছে আমাদের দল সবচেয়ে বেশি এগিয়ে ছিল মানুষের মনের মধ্যে। নির্বাচন সবাই হয়তো ভুলে যায়, মানুষ আপনাদের কাজ আমাদের কাজ মানুষকে সেই কথাগুলো মনে করানো, যে কোন দল সবচেয়ে বেশি আপনাদের পাশে ছিল যখন আপনাদের সবচেয়ে বেশি সমস্যা ছিল। আর এইটুকু, আর বেশি না। আমি আবার বলছি, 2019টা এখন অতীত, সেই পুরো দোষটা আমার, আপনাদের নয়। আমি একটাই কথা বলবো, কে আমাদের সংগঠন তৃণমূল কংগ্রেসের সংগঠন বাংলায় তার ধারে কাছে কেউ নেই, কোনো দলের সংগঠন নেই। আমাদের দলের যা সংগঠন আছে প্রত্যেকটা বুথে যেভাবে আমরা কাজ করি সেটা আমার মনে হয় না কোনো দলের কাছে। তাদের কাছে হয়তো পয়সা আছে, কিন্তু এরকম মানুষের মন নেই, এরকম কর্মীরা নেই। আর একটা কথা আমি বিশ্বাস করি, টাকা দিয়ে মানুষ কেনা যায় না, অন্তত তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে কেনা যায় না। আমরা জিতলে সম্মান নিয়ে জিতবো, হারলেও সম্মান নিয়ে জিতবো। কারো এক টাকা নিয়ে বাড়িতে নিয়ে বসে থাকবো আর বলবো না আমি ভোট করাবো না, তার মন সেই মানসিকতা আমাদের মনে হয় না আমাদের তৃণমূল কর্মীদের মধ্যে আছে। আমাদেরকে দল পাল্টাতে হয় না, এই দল দিচ্ছে না বলে ওই দলে চলে গেছে। আমাদের কর্মীরা হচ্ছে আমাদের অহংকার, আপনারা হচ্ছেন আমাদের অহংকার। কারেক্ট, সৈনিক, সেনাপতি, কারেক্ট। রোজার সময় এতক্ষণ আপনারা আটকিয়ে আপনাদেরকে ধরে রাখাটা আমাদের, আমরা ক্ষমা প্রার্থী তার জন্য। কিন্তু নির্বাচন, বুঝতেই পারছেন আপনারা যে এতক্ষণ বসে আছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। মাথা নিচু করে আপনাদের সকলকে ধন্যবাদ জানাই তার জন্য। রমজান মোবারক। একটাই কথা বলবো, কে জিতি হারি সেটা পরের কথা। আমরা যদি আমরা আমাদের সমস্ত কিছু দিয়ে মাঠে নামি, বাড়ি বাড়ি যাই, আমার মনে হয় যেই ভোট নিয়ে আমরা এগোবো সেটাও একটা রেকর্ড হবে, অন্তত পশ্চিম পাঁশকুড়ায়। আপনাদেরকে পাশে চাইছি, আপনাদেরকে কাছে চাইছি। আমি আবার বলছি, আমি রাজনীতি অতটা বুঝি না। আমি যে 2014তে প্রথমবার এসেছিলাম এখনো সেই রয়ে গেছি। আপনারা যেভাবে বলবেন আমি থাকবো, পাশকুড়া অনেক জায়গায় যেতে হবে, আপনারা যেখানে যেখানে যেতে বলবেন আমি যাব, এবং আপনাদের সহযোগিতা অত্যন্ত প্রয়োজন এবং দরকার। আপনারা সঙ্গে আছেন তো? অসংখ্য ধন্যবাদ, আর বেশি সময় নেব না। পাশে থাকুন, সঙ্গে থাকুন। দিদিকে ধন্যবাদ, অভিষেকবাবুকে ধন্যবাদ, আপনাদের সকলকে ধন্যবাদ, এবং মঞ্চে উপস্থিত সমস্ত বড় নেতাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। থ্যাংক ইউ সো মাচ।